খুবই সুন্দর লাগছে, মিস্ত্রি এনে যাচাই বাছাই করার সুযোগ আছে কিনা ভাই? সিম্পল এর ভিতরে খুব সুন্দর লাগতেছে। আপনারা পান্থপথে কিন্তু ফার্নিচার পেয়ে যাচ্ছেন রিফাত ফার্নিচার থেকে। আর আজকে সম্পূর্ণ ভিডিওজ হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ আদিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি শেয়ার করেন। সব আসার অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি মার্কেট, ঠিক তার উল্টা পাশে মসজিদের গলি, রিফাত ফার্নিচার। রিফাত ফার্নিচার, জি ভাই। ওকে, আজকে আমরা কি দিয়ে শুরু করবো ভাই? আজকে প্রথমে খাট দিয়ে শুরু করি ভাই। খাট দিয়ে শুরু করবেন? জি ভাই। ওয়াও, খাটটা তো খুবই সুন্দর লাগতেছিল ভাই। এটা কি খাট? একেবারে রাজকীয় নকশা, একদম সলিড 2.5 ইঞ্চির মধ্যে করা। হেডসেট লেক্সার সেম টু সেম সেম। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মতো নকশা করা আছে। এটা কত ইঞ্চি ফিটনেস হবে ভাই? এটা আমরা 2.5 ইঞ্চি ঠিকনেস। 2.5 ইঞ্চি ফিটনেস, এটা আপনার ফুল বক্সে থাকবে? ফুল বক্সে থাকবে। আচ্ছা, গ্যারান্টি দিচ্ছেন কতদিনের? 30 বছরের গ্যারান্টি ভাই। লিখিত? লিখিত। প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইস হবে 65,000 টাকা। 65? জি। ডিসকাউন্ট কত রাখবেন? 60 লাগতে পারে বরাবর। 60,000 টাকা বিক্রি করে দিবেন। এদিকে তো ভাই একটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর ভাই। এটা হলো ভিক্টোরিয়া সোফা। ভিক্টোরিয়া সোফা না? ওয়াও, সেমি ভিক্টোরিয়া। সেমি ভিক্টোরিয়া, সাইডে বক্স করা আছে। দর্শক দেখতে পাচ্ছেন 2-2-1 2-2-1। টি টেবিল কয়টা থাকবে ভাই? এটা টি টেবিল দেবে 3টা, মানে বড় টি টেবিল একটা, সাইড টেবিল একটা, সাইড টেবিল দুটো। আচ্ছা, এটা আপনার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা প্রাইসটা পড়ে আমরা 42,000 টাকা। আচ্ছা, লাস্ট কত রাখবেন? লাস্ট 40,000 টাকা। 40? জি ভাই। আচ্ছা, এরপরে কি রাখবেন ভাই? এরপরে আরো কার্ড আছে দেখেন। ও মাই গড, এটা তো সেই সূর্য মডেল না? সূর্য মডেল, খুবই সুন্দর লাগতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কত ইঞ্চি ভিতরে করছেন? এটা আমরা 2.5 ইঞ্চির মধ্যে করা। 2.5 ইঞ্চির মধ্যে করা, 2.5 ইঞ্চির মধ্যে করা। এটা হবে হেড সাইড, এটা হবে লেগ সাইড, খুবই সুন্দর। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়বে আমাদের 65,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? 60,000 টাকা। 60? জি। 60,000 টাকা বিক্রি করে দিবেন? 60,000 টাকা। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই? কার্ড আছে দেখেন। আচ্ছা, এদিকে আরেকটি কার্ড দেখতে পাচ্ছিলাম। ওয়াও, এটা ভাই সেম পাকা দেখেন, অরিজিনাল সেম টু সেম থাকতেছে না? সেম টু সেম, হেড সাইড লেগ সাইড সেম টু সেম থাকতেছে। আচ্ছা, এটা কত ইঞ্চি ফিটনেস? এটা হলো 2 ইঞ্চি ঠিকনেস। 2 ইঞ্চি, জি ভাই। এটা দামটা কেমন আসবে? প্রাইসটা হবে 35,000 টাকা। 35? আদিম ভাই আজকে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছেন না ভাই? ভাই 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই। 5,000 টাকা ডিসকাউন্ট, কত টাকা হলো? ওইটা 5,000 করে দিয়ে আসছি, ওইটা প্রায় ওইটা পরে আমরা 33 লাখ দেবে। 33? জি। কালার মানে সব আপনার মধ্যে থাকবে? আমার মধ্যে থাকবে। ওকে, এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, এটা ডিম মডেল বলে। ডিম মডেল বলে ভাই, দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর, কিন্তু খাটে কিন্তু সেমি বক্সে থাকতেছে। এটা কত ইঞ্চি ভিতরে করছেন? এটাও আমরা 2.5 ইঞ্চির ভিতরে করা। দামটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়বে আমরা 40 40। জি। ডিসকাউন্ট কত রাখবেন? ডিসকাউন্ট দিয়ে আমরা 43,000 টাকা, 43,000 টাকা বিক্রি করে দেবেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন? আরো কার্ড আছে দেখেন। ও মাই গড, এটা তো খুবই সুন্দর লাগছে। অনেক সুন্দর ভাই। সেগুন কাঠের না? সেগুন কাঠের ভাই। মিস্ত্রি এনে যাচাই বাছাই করার সুযোগ আছে কিনা ভাই? জি ভাই। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা 6 ফিট বাই 7 ফিট, এটার প্রাইস পড়ে মাত্র 28,000 টাকা। 28? ডিসকাউন্ট কত রাখবেন? 27,000 টাকা। 27? জি ভাই। আচ্ছা, এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছি। এটা অনেক সিম্পল, অনেক সুন্দর, সিম্পলের ভিতরে খুব সুন্দর লাগতেছে। দর্শক দেখতে পাচ্ছেন সেম টু সেম, সেম টু সেম পাখা। জি ভাই। দামটা কেমন আসবে? এটা ভাই 2 ইঞ্চি সলিডের মধ্যে করা আছে, অরিজিনাল জিটান ডিকশন, এটার প্রাইস পড়ে 28,000 টাকা। লাস্ট প্রাইস কত? 27,000 টাকা। 27,000 টাকা বিক্রি করে দিবেন। আর এদিকে দেখতে পাচ্ছিলাম অটো বি মডেল। অটো বি মডেল, এটা 5 ফিট বাই 7 ফিট, অরিজিনাল চিটাগং ট্রিক সেগুন, এটা প্রাইস এর মাত্র 16,000 টাকা। 16,000 টাকা বিক্রি করে দিবেন। লাস্ট কিছু করবেন? লাস্ট 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা, এদিকে আর একটা তালপাতা মডেল, 6 ফিট বাই 7 ফিট, সলিড 2 ইঞ্চি মধ্যে টিকনেস করা, এটার প্রাইস হবে মাত্র 28,000 টাকা। 28? 28। দর্শক 28,000 টাকা খাটিয়ে নিতে পারবেন ডিসকাউন্ট ছাড়া। ডিসকাউন্ট দিবেন না?
দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন খুবই সুন্দর, কিন্তু কালার বার্নিশ করলে কিন্তু খাটটা কিন্তু ফুটে উঠবে। এটা হবে হেড সাইড, এটা হবে লেগ সাইড। খুব সুন্দর, অনেক সুন্দর ভাই। দুই ইঞ্চির মধ্যে করা, এটা চিটান ডেক সেগুন, 6 ফিট বাই 7 ফিট, এর প্রাইস পড়ে মাত্র 26,500 খুবই সুন্দর ফাইবার দেখা যাচ্ছে, তিনটা কিন্তু পাল্লা থাকছে, তিনটা পাল্লা, একবারে নিচ থেকে উপর পর্যন্ত ফোম কাটিং নকশা করা আছে। আর এটা আপনার পাল্লার ফিটনেসটা কেমন থাকবে? এটা 1 কেজি টিকে 7 সুতা পাকা আছে, 7 সুতা, জি। আচ্ছা, আর এর দামটা কেমন আসবে? এর ভিতরে হলো চিটানডিক গামারি, আউটসাইড হলো চিটানডিক সেগুন, এর প্রাইস হলো মাত্র 40,000 টাকা। 40, জি, কিছু কম হবে না ভাই, 1,000 টাকা কম ভাই, 39,000। কালার বার্নিশ সব আপনার, আমাদের এদিকে ফোম কাটিং এর নকশার আইটি কার্ড দেখতে পাচ্ছিলাম। দেখেন এটা হলো 2.5 ইঞ্চি গাড়ি, এটা আমাদের সেল হয়ে গেছে, স্টকে আর আছে, কোন দর্শক ভাই চাইলে দেওয়া যাবে। আচ্ছা, কত টাকা বিক্রি করলে? এটা আমরা 26,000 টাকা সেল করছি। আচ্ছা, কোন জায়গার প্রবাসী ভাই কিনছে? এটা হলো গিয়ে আমরা কাতারে, কাতারে প্রবাসী ভাই না। আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, স্টক তো আছে না? এটা স্টক আছে, স্টক আছে। আচ্ছা, এই মডেলটা খুব সুন্দর লাগতেছে। এটা ভাই 6 ফিট বাই 7 ফিট, 2 ইঞ্চি পাকা টেকনেস, কম টম নাই, 2 ইঞ্চির ওভার আছে। আচ্ছা, 2 ইঞ্চি বলি, অনেকে আছে মরা দেয় 2 ইঞ্চি বলে, 2 ইঞ্চি ওভার আছে। ওকে, দামটা কেমন? এটা প্রাইস হবে আমরা 30,000 টাকা। 30, জি ভাই। ডিসকাউন্ট কত বন্ধ রাখবে? 28,000 টাকা লাগবে। 28, জি ভাই। আচ্ছা, এদিকে তো আমরা আরেকটি শিলকোরা, এর বড় কাটা শিলকোরা কাট দেখেন, এটা 6 ফিট বাই 7 ফিট, অরিজিনাল চিটানডিক সেগুন, এর প্রাইস এর মাত্র 15,000 টাকা। লাস্ট প্রাইস কত বন্ধ রাখবে? 14,000 টাকা। 14,000 টাকা বিক্রি করে দিবেন। ওকে, ফাইন। এদিকে কিন্তু আমরা আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম ভাই, এই ক্যাবিনেটটা খুব সুন্দর কিন্তু। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আমরা এটা 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট, জি ভাই। এটা দামটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটা পড়বে মাত্র 23,000 টাকা। লাস্ট প্রাইস? লাস্ট 22,000 টাকা। 22,000 টাকা হলে বিক্রি করে দিবেন। কালার বার্নিশ সব আপনার মধ্যে আমাদের মধ্যে থাকবে। আর এটা কি ছোট সাইজের খাট ভাই? এটা 5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট, জি। চোখ মডেল বলে, চোখ মডেল বলে, সেগুন কাঠের, সেগুন কাঠের। এর দামটা কেমন আসবে? এর প্রাইসটা পড়বে 17,000 টাকা। লাস্ট প্রাইস? লাস্ট 16,000 টাকা। কত? 16,000। 16, জি। আচ্ছা, এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছি, অনেক সুন্দর ভাই, গর্জিয়াস নকশার মধ্যে, এটা 5 ফিট বাই 7 ফিট, এর প্রাইস হলো মাত্র 21,000 টাকা। জি। আর এই তিন পাটে আলমারিটার দামটা কেমন আসবে ভাই? এটা আমরা 6 ফিট বাই 7 ফিট, একদম ফোম কাটিং এর মধ্যে, হাতে খোদাই করা কাজ। ওকে, এটা প্রাইস হলো মাত্র 42,000 টাকা। 42,000 টাকা আলো বিক্রি করে দিবেন। ওকে ভাই, এদিকে কোন আমরা আরেকটি নকশা দেখতে পাচ্ছিলাম, খাটের নকশা সিম্পল এর মধ্যে ভাই, সিম্পল এর ভিতরে খুব সুন্দর লাগতেছিল কিন্তু। জি, এটা হবে লেগ সাইডটা। জি, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়বে মাত্র 27,000 টাকা। কত? 27। লাস্ট কত? লাস্ট 26,000। 26, জি। আচ্ছা, এদিকে কোন আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর, সেম পাকা সেই বিশাল বড় ক্যাবিনেট ভাই, অস্থির, মাঝখানে তিনটা ডয়ার, দুই পাশে দুটো পাল্লা, এবং পায়েগুলো তো কিন্তু আমরা নকশাও দেখতে পাচ্ছিলাম। আর সেলফ কাটটা কি? গামারি কাট, গামারি কাট। দামটা কেমন চাচ্ছিলেন? প্রাইসটা পুরো 30,000 টাকা। 30, জি ভাই। ডিসকাউন্ট কত রাখবেন? 1,000 টাকা ডিসকাউন্ট, 29,000 টাকা। 29, জি। প্রবাসী ভাইদের জন্য আর কিছু? আরো 1,000 টাকা ডিসকাউন্ট, 28,000 টাকা। 28, জি ভাই। কালার মানে সব আপনার মধ্যে থাকবে।
আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছিলাম সিম্পল এর মধ্যে, যারা খুঁজতেছিল 5 ফিট বাই 7 ফিট, এটা প্রাইসের মাত্র 21000 টাকা। 21 21 ভাই কম টম দেন না রে ভাই, একটু 500 টাকা ডিসকাউন্ট ভাই। কত টাকা হলো? 20500 20500 জি। আচ্ছা, এদিকে আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছি, আরএনজি থিকনেস, আরএনজি, এটা ফিটনেসটা আরএনজি আরএনজি হবে। আচ্ছা, প্রাইসের 22500 টাকা। 22500 টাকা জি ভাই। আচ্ছা, এদিকে তো তিন ডিসকাউন্ট দিবেন না ভাই, ভাই 500 টাকা ডিসকাউন্ট, 22000 টাকা জি। এখন ভুলেন না ভাই, আপনি কোন ভাই আমরা তো ভুলেনই না ভাই। আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি সিম্পল এর মধ্যে দেখেন, সিম্পল এর ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম একেবারে র অবস্থা আছে, র অবস্থা আছে। যখন আমাদের দর্শকরা এটা কনফার্ম করবে তখন কিন্তু আপনারা কাজ শুরু করবেন, তার আগে তো এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে। আচ্ছা, তার মানে র অবস্থায় দেখতে পারবে ভিডিও কল দিলে জি ভাই। দামটা কেমন আসবে? এটা প্রাইসটা হলো 41000 টাকা। লাস্ট ভাই কত বন্ধ রাখবে? 40000 টাকা। 40 জি ভাই। আচ্ছা, এদিকের খাটটা তো মানে সম্ভবত বিক্রি হয়ে গেছে, এটা ভাই আমরা একসাথে 1400 পিস মাল বিক্রি করছি, কিছু মাল পরে আবার অর্ডার দিয়েছে, এগুলো আসে না, এইজন্য এগুলো এইভাবে আছে। আচ্ছা, কালকে সব চলে আসবে, আমরা পরশু দিন ডেলিভারি। এগুলো আস্তুর করে রাখছেন না? জি জি আস্তুর। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করলেন? এইগুলো আমরা এভারেজ কত 33 পর্যন্ত পড়ছে। এখন লাস্ট এটা আপনি কত পর্যন্ত? এগুলো আমরা 30 পর্যন্ত রাখতে পারবো। 30 পর্যন্ত জি ভাই। এটা কোন জায়গার ভাই নিল? এটা আমরা সৌদির ভাই। সৌদি না? জি। ওকে, এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, দেখেন এটা সেম পাকা, সেম টু সেম থাকে জি ভাই। এটা সেমি বক্সে আছে, কেউ যদি চায় ফুল বক্সে, ফুল বক্সে কই যাবে, টাকা বাড়বে, টাকা বাড়বে। আচ্ছা, দামটা কেমন আসবে? এটা আমরা সেমি বক্সে হলো কি আমরা 30000 টাকা, আর ফুল বক্স দিলে 35000, 35000 টাকা। এদিকে তো ভাই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর গন্ধ। এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা কেমন যাচ্ছে? এর প্রাইসটা হলো মাত্র 16000 টাকা। 16000 টাকা ভাই। এটা লাস্ট কত পর্যন্ত রাখবে? লাস্ট 15 15000 টাকা। আর এদিকে এটা শোপিস নাকি ভাই? জি শোপিস, এটা ভাই ভিতরে 10 এমএম গ্লাস আছে, ফুল আমরা ম্যাগনেট আছে। আচ্ছা, দামটা কেমন আসবে? এটা প্রাইসটা হলো মাত্র 22000 টাকা। লাস্ট প্রাইস? লাস্ট 21000 টাকা। 21000 টাকা। আচ্ছা, এদিকে আমরা ঘাড়ি নকশার খাট দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগতেছিল। এটা দামটা কেমন আসবে ভাই? এটা 6 ফিট বাই 7 ফিট, এটা প্রাইস হলো মাত্র 22000 টাকা। 22 22 আর কিছু কমান না রে ভাই, 21000 টাকা। 21 জি। আর লিখিত কত বছরের গ্যারান্টি? 30 বছরের গ্যারান্টি। মেমোতে থাকবে তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি, এটা 6 ফিট বাই 7 ফিট, এটা প্রাইস হলো মাত্র 24000 টাকা। 24 24 লাস্ট প্রাইস কত আসবে? লাস্ট 23000 টাকা। 23000 টাকা হলে কালার মানে সব সহকারে আপনি দিতে পারবেন জি। এদিকে টু পার্টের আলমারি আছে, এখানে অনেক সিম্পল এর মধ্যে ভাই, অনেক খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন। সিম্পল এর ভিতরে কিন্তু খুব সুন্দর ফাইবারটা কিন্তু দেখেন, অনেক ফাইবার দেখা যাচ্ছে এটার মধ্যে। প্রাইসটা যদি বলে দিতে, এটার প্রাইসটা হলো মাত্র 27000 টাকা। লাস্ট প্রাইস? লাস্ট 26000 টাকা। 26 জি। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছে? আরো আলমারি আছে দেখেন। আচ্ছা, তার আগে খাট আছে ভাই, যে খাটটা মানে নতুন আনছেন নাকি এটা? জি জি। আচ্ছা, হেড সাইড লেগ সাইড নকশাটা আমরা দেখতে পাচ্ছিলাম, একেবারে র অবস্থা আছে, দর্শক ফাইবারটাও দেখতে পাচ্ছেন। প্রাইসটা যদি বলে দিতেন ভাই, এটার প্রাইসটা 6 ফিট বাই 7 ফিট, এটার প্রাইসটা হলো মাত্র 22000 টাকা। 22 22 লাস্ট আপনি কত বলছেন? 21000 টাকা। 21 জি। আচ্ছা, এদিকে কিন্তু আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, দেখেন এটা আমরা সিম্পল এর মধ্যে, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা হলো আমরা 21000 টাকা। 21000 টাকা। দর্শক স্ক্রিন কোন নাম্বার দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন। এটা 6 ফিট বাই 7 ফিট এস মডেল, ওয়াস মডেল। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা হলো আমরা 22000 টাকা। 22 জি। আর এদিকে কিন্তু আরেকটা এস মডেলে আমরা আলমারি দেখতে পাচ্ছি, আলমারি আছে দেখেন। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? 4 ফিট বাই 7 ফিট। 4 ফিট বাই 7 ফিট না? দামটা কেমন? 6.5 ফিট আছে। আচ্ছা, দামটা যদি বলে দেন, এটা প্রাইসটা পায়াতেও ডিজাইন করা আছে, পায়াতে নকশা করা আছে, দামটা যদি বলে দেন, প্রাইসটা হলো 27000 টাকা। 27000। লাস্ট প্রাইস কত? লাস্ট 26000 টাকা। 26। আর এদিকেরটা তো ভরপুর নকশা, ভরপুর নকশা ভাই। এটা দামটা কেমন আছে? অরিজিনাল টিটান ডেক্সাগন, এটার প্রাইস হলো 28000 টাকা। 28000 টাকা। ওকে, পাশাপাশি এদিকে একটা আমরা ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম ভাই, বিশাল বড় ক্যাবিনেট, গ্লাস ক্যাবিনেট। কয় ফিট বাই কয় ফিট আছে এটা? 6 ফিট বাই 7 ফিট আছে ভাই। 6 ফিট বাই 7 ফিট। এটা দামটা আপনি কেমন চাচ্ছিলেন? 45000 টাকা। 45 ডিসকাউন্টে কত রাখবেন? 2000 টাকা ডিসকাউন্ট। এটা হাতে নকশা না মেশিনে ভাই? হাতে নকশা, সম্পূর্ণ হাতে নকশা করা। 10 মিলি গ্লাস থাকতেছে, স্পটলাইট থাকতেছে, তিনটা এলইডি। আচ্ছা, লাস্ট কত বললেন জানি এটা? 43000 টাকা। 43000 টাকা। তা নাদিম ভাই, এদিকে কিন্তু আরেকটি আমরা সুকেস দেখতে পাচ্ছিলাম ভাই, খুব সুন্দর ভাই। এটা হলো কি আপনি ফিলার সিস্টেম বলে, এটা অরিজিনাল চিটান ডেক্সাগন, তিনটা ডয়ার হবে, ভিতরে তিনটা সেলফ হবে, এটার প্রাইস হলো মাত্র 32000 টাকা। 32000 টাকা ভাই। ফাইবারটা দর্শক দেখতে পাচ্ছেন অলমোস্ট আপনারা, খুবই সুন্দর গন্ধ ভাই। ডিসকাউন্ট তো দিলেন না ভাই, 1000 টাকা ডিসকাউন্ট ভাই। 31000 টাকা। 30 31 31 এটা তো আপনার মনে হয় বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়েছে 1420 এর মধ্যে। আচ্ছা, সৌদি প্রবাসী ভাই নিছে। ওকে, তা এদিকে কিন্তু আমরা ওয়ার্ড্রোপও দেখতে পাচ্ছিলাম ভাই। এটা কি কাঠের ওয়ার্ড্রোপ? এটা অরিজিনাল চিটান ডেক্সাগন, চিটাগং সেগুন কাঠ ভাই। মিস্ত্রি এনে যাচাই বাছাই করবে, অবশ্যই যাচাই করতে পারবে। দামটা কেমন আসবে এটা? প্রাইসটা হলো মাত্র 20000 টাকা। 20 20 লাস্ট কত বন্ধু? লাস্ট 19000 টাকা। 19000 টাকা হলে বিক্রি করে দিবেন। আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি ওয়ার্ড্রোপ দেখতে পাচ্ছিলাম। এই ওয়ার্ড্রোপটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল ভাই। এটাও চারটা ডয়ার একটা পাল্লা থাকতেছে না, চার ডয়ার এক পাল্লা থাকতেছে। এটার দামটা যদি বলে দেন, প্রাইসটা পড়বে আমরা 20000 টাকা। লাস্ট কত রাখবেন? 19000 টাকা। 19 জি। আচ্ছা, এদিকে কিন্তু আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন দেখেন, খুব অসাধারণ, মানে সিম্পলের ভিতরে ইউনিক মডেল একটা আর কি। এটার দামটা কেমন চাচ্ছেন ভাই আপনি? এটার প্রাইসটা হলো আমরা 20000 টাকা। 20000 টাকা জি। ডিসকাউন্ট দিয়ে
16,000 এটার প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন এটার প্রাইসটা একেবারে 16000 টাকা ফিক্সড 16000 টাকা জি দেখেন মাত্র 16000 টাকা কারণ দোকানে যাকে একটু পুরাতন হইছে এইজন্য আমি 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা ডিসকাউন্ট দিলেন ওকে তা এদিকে কোন আমরা আরো ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম মানে ওয়ার্ডরোবগুলো অনেক ওয়ার্ডরোব আছে তলে পড়ে গেছে তো এইজন্য আর কি টেনে টেনে দেখানো দেখাতে হচ্ছে দেখতে পাচ্ছেন চারটা ডোরে কিন্তু সেম নকশা পেয়ে যাচ্ছেন পালাটাতে নকশা করা আছে এটা প্রাইসটা যদি বলে দেন ভাই এটা এটা প্রাইসটা হবে 21000 টাকা 21 জি ডিসকাউন্ট কত রাখবেন 20000 টাকা ভাই 20000 টাকা জি আচ্ছা ভাই এদিকে ডাইনিং টেবিলও দেখতে পাচ্ছেন জি দেখেন এটা কয় সেটের ডাইনিং টেবিল এটা 6 সেটের ডাইনিং টেবিল 6 সেটের ডাইনিং টেবিল চার মডেলটা হবে এরকম না জি আচ্ছা এটা 6 সেটের দামটা কেমন আসবে প্রাইসটা হবে মাত্র 26000 টাকা 26 6 সেট দিয়ে 6000 দিয়ে ডিসকাউন্ট প্রাইস কত রাখবেন 25000 টাকা 25 জি আর এদিকে যে সোফা সেটটা দেখতে পাচ্ছিলাম ডাবল হাতল এটা ডাবল হাতল এটা 2 টু 1 সেন্টার টেবিল পাবেন একটা এর প্রাইস হবে মাত্র 32000 টাকা 32000 জি ভাই ওকে ডিসকাউন্ট কত রাখবেন 1000 টাকা ডিসকাউন্ট 31000 টাকা 31 আর এটা কি মোগল না মোগল সোফা ভাই আর ফুল ভিক্টোরিয়া না মোগল ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া না জি আচ্ছা পাড়ে কত কত থাকতেছে ভাই এটা আমরা 5 5 হাতাটা হাতার হলো 5 5 5 5 না 2 2 1 এ থাকবে 2 2 1 দামটা কেমন আসবে এটা প্রাইসটা বলবো আমরা 60000 টাকা লাস্ট প্রাইস কত লাস্ট আমরা 68000 টাকা 68 জি আচ্ছা এদিকে কোন আমরা আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এটা আমরা 6 ডাইনিং টেবিল সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া দেখেন এই দাম 5 টাকা দেন খুব সুন্দরভাবে 5 টাকা দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা টপটা দেখা দেন দর্শক ভাইদের আচ্ছা এটার দামটা কেমন আসবে ভাই এটা লাগে আমরা 5.5 ফিট বাই 6.3 ফিট হুম হুম 5.5 বাই 6.3 ফিট এর প্রাইস পড়ে 40000 টাকা 40 জি আচ্ছা লাস্ট কত লাস্ট 40000 টাকা 40000 টাকা এদিকে তো ভাই ক্যাবিনেটটা তো দেখিয়ে দিছি না একটু ক্যাবিনেটটা দেখিয়ে দেন দেন আচ্ছা খুবই সুন্দর ক্যাবিনেটটা আর এদিকে কিন্তু আমরা ছোট একটা ছোট সাইজের ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম এই ক্যাবিনেটটা কত টাকা এটা পড়বে আমরা 30000 টাকা 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে 28000 টাকা ডিসকাউন্ট দিয়ে 28 আর এটা ডিসকাউন্ট প্রাইস কত এটা প্রাইসটা হলো মাত্র 18000 টাকা 18000 টাকা এটা 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট জি আচ্ছা এদিকে ওয়াটারপ্রুফ আছে আরো দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা এটার দামটা কত আসবে এটা ফোম কোটিং এর উপর 18000 টাকা ডিসকাউন্ট দিয়ে বলেন এটা এটা 19000 টাকা 19000 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস কত আসবে 22000 টাকা এটা তো একেবারে নতুন মডেল একেবারে ইউনিট মডেল আচ্ছা এদিকে কোন আমরা আরেকটি সেমি ভিটকো মডেলের ডাইনিং টেবিল দেখতেছিলাম দুটো কি সেম নাকি ভাই সেম না সেমই সেমই না জি আচ্ছা এটা কত করবেন ডিসকাউন্ট মডেল ভিন্ন মডেল ভিন্ন জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চারে মডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম আমি দেখেন খুব সুন্দর ফাইবারও দেখা যাচ্ছে দেখেন অসাধারণ এটা 6 সেটে কত দাম আসবে এটা আমরা সাইজ হলো 5.5 ফিট বাই 6.3 ফিট এর প্রাইসটা হবে মাত্র 42000 টাকা 42000 টাকা জি আচ্ছা আর ডিসকাউন্ট দিবেন না 1000 টাকা ডিসকাউন্ট 41000 টাকা আর এদিকে এই সোফাটা দেখতে পাচ্ছেন সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া এটা দামটা কেমন এটা আমরা 2 টু 1 হবে সেন্টার টেবিল তিনটে পাবেন এর প্রাইস হবে মাত্র 42000 টাকা 42000 টাকা জি ভাই আচ্ছা এরপরে ভাই এদিকে একটা লেগারের সোফা সেট দেখতে পাচ্ছিলাম ডাবল হাতা জালি মডেল জি 2 টু 1 এ আছে এটা 2 টু 1 আছে দামটা কেমন আসবে এর প্রাইস মাত্র 36000 টাকা 36 ডিসকাউন্ট কত রাখবেন 35000 টাকা 35 এদিকে কিন্তু আমরা আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম জি ভাই খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার গন্ধ পাড়টা দেখেন খুব সুন্দর প্রাইসটা কেমন আসবে এটা হলো 5 ফিট বাই 3 ফিট হুম এটা প্রাইস হলো মাত্র 36000 টাকা 36 জি আচ্ছা লাস্ট এটাই লাস্ট 35000 টাকা লাস্ট 35 জি তাই এদিকে আমরা কিন্তু ড্রেসিং টেবিলও দেখতে পাচ্ছিলাম ভাই খুব সুন্দর ড্রেসিং টেবিলটা কিন্তু অসাধারণ একদম রাজকীয় নকশা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাই প্রাইসটা হলো 18000 টাকা লাস্ট প্রাইস কত লাস্ট 17000 টাকা 17000 টাকা আমি কি করিবেন আর এদিকে কিন্তু আমরা আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম জি এটা হলো আমরা ব্যালকনি সিস্টেম আর পুরো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে পারবে নিজেদের সাজগোজ নিজেরাই করে নিতে পারবে নাকি দামটা কেমন হবে প্রাইস হলো 16000 টাকা 16 কিছু কম করবেন না ভাই 15000 টাকা 15000 টাকা এখানে আচ্ছা এদিকে কিন্তু আরো ওয়াটারপ্রুফ আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিম্পল এর মধ্যে আচ্ছা বিস্কিট মডেল বলা যায় দাবাঘর বলা যায় দামটা কেমন আসবে এটা প্রাইসটা আমরা 19000 টাকা লাস্ট প্রাইস 18000 টাকা 18000 টাকা আমি কি কই দিবেন আচ্ছা এদিকে মানে ডাইনিং আমরা আরেকটি দেখতে পাচ্ছিলাম এটা এটা কি দেখাইছি ডাইনিং দেখাইছি আচ্ছা দেখানো হয়েছে এদিকে কিন্তু আরো ড্রেসিং টেবিল আছে এই যে এইটার আপনার ব্যালকনি সিস্টেম করা আছে হ্যাঁ এটাও দেখাইছি এটা দামটা কেমন আসবে এটা 15000 টাকা বলছি 15 আর এটা লাস্ট আপনি কত মন্ধ রাখতে পারবেন এটা আমরা 15000 টাকা এটাও 15 এটাও 15 নাকি এটা 15 আচ্ছা এদিকে কিন্তু আমরা আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এটাও কি বিক্রি হয়ে গেছে নাকি আস্ত না এটাও নিতে পারবে এটাও বিক্রি করা হয়েছে আমাদের লাগলে নেওয়া যাবে আচ্ছা স্টক তো আছে ভাই স্টক আছে এটা দামটা কেমন আসবে 6 সেট এর প্রাইসটা পড়বে মাত্র 34000 টাকা 34 জি ডিসকাউন্ট করবেন না ভাই ডিসকাউন্ট দেই ভাই বলছি এটা কত টাকা 1000 টাকা ডিসকাউন্ট 33000 টাকা 33 6 সেট এটা আমরা 6 ফিট বাই 7.3 ফিট 10 mm গ্লাস 10 mm গ্লাস পায়ার হলো 5 5 পায়ার থাকবে 5 5 জি এর পিছনের নকশা আছে ভিক্টোরিয়া আছে একবার দেখেন খুবই সুন্দর গন্ধ আর এদিকে আমরা আরেকটি লেগার সোফা সেট দেখতে পাচ্ছিলাম পিস্তল বা গান মডেল বলে
অনেকে বিউটি বলে, খুবই সুন্দর পিতলের কাজ করা আছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। বসুন্ধরা সিটির অপর সাইডে যে মসজিদের গলিটা জামে মসজিদ। আচ্ছা, অ্যাড্রেসটা যদি আপনি ক্লিয়ার ভাবে বলে দিতেন আর কি, যে বসুন্ধরা সিটি মার্কেটের ঠিক তার উল্টা পাশে মসজিদের গলি, রিফাত ফার্নিচার। জি, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হয়। আমাদের পাশাপাশি দুইটা দোকানে, আমাদের পাশাপাশি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মার্কেট। দর্শক এখানে কিন্তু আপনারা সবাই আসার চেষ্টা করবেন। এটা এই আপনাদের এই মার্কেটে কতটি দোকান আছে ভাই? আমাদের এখানে মার্কেটে 35টা দোকান আছে। 35টা? জি ভাই, সবই কাঠের। আপনাদের এখানে বলে পুরাতন ফার্নিচারও পাওয়া যায়? পুরাতন পাওয়া যায়, ভিতরে আছে কয়েকটা দোকান পুরাতন, মানে অনেকে পুরাতন বিক্রি করে। এই যে মার্কেটটা পুরাতন ফার্নিচার মার্কেট নামে সবাই চিনে। আচ্ছা, নতুন পুরাতন সকল ধরনের ফার্নিচার আপনার এখান থেকে পাওয়া যায়? আমার কাছে নাই, অন্যর কাছে আছে। আচ্ছা, আমি তো জানি ভাই আপনার কাছে নাই, থাকলে তো আমি ভিডিও বলেই দিতাম আর কি। আচ্ছা দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।